আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ে আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিওটি কি টাইটেল এবং থামেল দেখি ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকের ভিডিওটি হচ্ছে ব্রয়লারে তুষ বাঁচে না কি বা আর পি এম কেন বেশি লাগে সে নিয়ে বিস্তারিত আজকে আলোচনা আপনাদের মাঝে করে থাকবো বয়লার এমন একটি জিনিস যে যারা সলিড ফুয়েল বয়লার চালায় তাদের ক্ষেত্রে বলছি কি বা প্যাকেজ বয়লার যেগুলোকে বলে কিংবা আইবিএল বয়লার ব্রয়লার পালোবেড বয়লার এ ব্রয়লার সম্পর্কে আজকে কিন্তু আপনাদের কাছে বিস্তারিত ধারণা দেব সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে কিন্তু কিছু যদি শিখে থাকেন তো অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো কেউ শিখাবেন না কেউ শিখাবে না কাউকে কোনো ইউটিউবার এগুলো বলবে না কি বা কোনো ব্রয়লার অপারেটর এগুলো বলবে না যে কথাগুলো আপনাদের আজকে বলব সো দুইটি দুইটি টিপস দেবো আজকে আপনাদের যে ব্রয়লারে কেন তুষ থাকে না তো এই দুইটি টিপস আপনাদের কাছে শেয়ার করব তো যদি আপনাদের এই টিপস দুটি ভালো লাগে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আস যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো চলুন আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে কী কারণে তুষ স্টে যায় আরও অন্য অন্য কারণ আছে তারপর আপনাদের একদম সুন্দরভাবে দেখিয়ে দেবো সেজন্য ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন একটুও স্কেপ করবেন না তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক সো সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে ফুয়েল ফিটার যেটিকে আমরা আরপিএম বলে থাকি যেখানে আরপিএম কমা বড় হয় তো এখানে একটি নির্দিষ্ট থাকে যে ছয়শো আর পি এম কি বা ছয় পয়েন্ট থ্রি জিরো এই আর আপনি দুই দুইটি ডায়ার চালান কিন্তু সেক্ষেত্রে সেভেন পয়েন্ট থ্রি জিরো কিংবা এইট পয়েন্ট জিরো জিরো এরকম আর লাগলে তখন আপনি বুঝতে পারবেন আপনার বয়লারে কিছু একটি সমস্যা হয়েছে কিবা আপনার যে ডায়ার থাকে সেই ডায়ারে কিছু সমস্যা হয়েছে সেজন্য আপনি কীভাবে বুঝবেন তো চলুন এখন আপনাদের বুঝায় সো সর্বপ্রথম যেটি হলো এই হিটার এই হিটারের গুলাগুলো আপনাকে অবশ্যই ভালো করে চেক করতে হবে আর এটি দেখতে পাচ্ছেন এটি হলো বয়লারের চুলা এবং এই চুলার যেটি হলো কম্বাসন চেম্বার বলি থাকে আমরা যেগুলো সেটি তো সে চুলার সাইডগুলো ফেটে আছে কিনা এইটি এইগুলো আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে চুলার ভিতর বাইর কারণ যে এই ব্যাকফায়ারের কারণে কিন্তু এই চুলার ভিতরে এবং বাইরগুলো ফেটে যায় এবং ফেটে থাকার কারণে এখান দিয়ে ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করে এবং ভিতরে হাওয়াগুলো যখন প্রবেশ করে তখনই কিন্তু আপনার আরপিএমটা বেশি লাগে সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে না আপনার ব্রয়লারটি চুলা যত যা আছে হিটার কিংবা বা চুলারের ভিতর বাইরে সব ওকে আছে সেগুলোর কোনো সমস্যা নেয় তাহলে আরেকটি আপনাদের ওয়ে আছে সে ওয়ের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো এই ওয়ের কারণে কিন্তু আপনার মোবাইলের বেশি আরপিএম খাচ্ছে এবং বেশি ভুষা খাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সে ওইটা আপনাদের এখন বলে দেবো সো যারা এখনও লাইক করেননি তারা অবশ্যই এখনই লাইক করে দিন তো তরপর আপনাকে যে কাজটি করতে হবে চলে যেতে হবে ড্রায়ারে যেখানে ধান আমরা হিট দিই সেখানে দেখবেন যে দুইটি হিটার আছে একটি ডায়ারে কিন্তু দুইটি করে ওয়াটো আছে এবং এখানে কিন্তু ভাল ঝাড়া ঝাড়ার জন্য কিছুক্ষণ পর যে ঠান্ডা পানিটা জমে যায় এখানে কিন্তু এই যে গরম পানিটা আমরা যেটাতে পাই এই এই ভালভটি আপনি খেল করবেন এবং এই অটোগুলো খেল করবেন কারণ এই অটোগুলো যদি আপনার লিক থাকে তখনই কিন্তু আপনি জানবেন যে এখান দিয়ে কিন্তু স্টিমগুলো আউট করে দিবে বেশি করে তখন কিন্তু আপনার ব্রয়লারে আর পিমটি বেশি লাগবে এখানে আপনার স্টিম থেকে এখানে শো করবে কিন্তু আপনার ওইখানে ডায়ারে যখনই যাবে তখনই কিন্তু আপনার স্টিমটি ডায়ার থেকে যদি বাটিগুলো ডায়ারের ওয়াটার বাটিগুলো যদি নষ্ট হয়ে থাকে তখন কিন্তু এই যে দেখছেন এখানে কিন্তু বেশি পরিমাণ স্টিম বাড়াবে আর তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আমার ব্রয়লারের কোনো সমস্যা নাই এটি হলো যে ডায়ারে আমি হিট দিই এই ডায় ডায়ারের স্টিমের হিটারের কোনো সমস্যা কিবা অটোর কোনো সমস্যা কিবা অটো ঝাড়ার জন্য যে ভাল্প আছে সে ভাল্পের কোনো সমস্যা তখন এই ভাল্পগুলো ভালো করে চেক করে নেবেন এবং যে ফোরম্যান থাকবে তাকে বলবেন যে আপনার ভাল্পের কোনো সমস্যা এ কারণে আমার ব্রয়লারে আরপিএম বেশি খাচ্ছে এবং কিবা তুষ বেশি খাচ্ছে আপনি তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা নিন এই দুইটি ওয়ের মাধ্যমে কিন্তু আপনার ব্রয়লারের তুষ আপনি কনফার্মভাবে বাজাতে পারবেন তারপরে ওই আছে আপনাদের পরবর্তী ভিডিওতে বলে দেব সো এখন পর্যন্ত যেটি বললাম এটি আপনারা ভালো করে খেয়াল করবেন আশা করি ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন এবং সুন্দরভাবে বুঝেছেন যদি আপনারা না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আরও সুন্দর ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো যাওয়ার আগে একটি কথা বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে এখনই বলে রাখছি অবশ্যই আমার চ্যানেলটি নতুন নতুন বয়লারি টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো ভিডিও এটুকুই আপনারা সবাই ভালো থাকুন